পদ্মার বুকে স্বপ্নের পুরো সেতু সবশেষ 41তম স্প্যান বসিয়ে এক হলো মাওয়া জাজিরা। দুই দশকের অপেক্ষার অবসানে আনন্দে ভাসছে দেশ। বিজয়ের এই মাসে আরেকটি বিজয় হলো পদ্মা সেতুর স্প্যান সংযুক্ত করে। আমরা তো বড় নির্মাণ করতে পেরেছি পদ্মা ব্রিজ, মানুষের যাতায়াতে খুব সুবিধা হবে, আমরা খুব সুযোগ সুবিধা ভোগ করব। এমপি পদের সুবিধা দেখিয়েও লাভ হলো না। 10 দিনের মধ্যে পাপুলের স্ত্রী মেয়েকে করতে হবে আত্মসমর্পণ। তদন্তে মিলেছে অর্থ পাচারের ভয়াবহ তথ্য। মালামাল নিয়ে পথেই বসলো ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদ হওয়া শত শত ব্যবসায়ী। তৃতীয় দিনের মতো ভাঙা হলো অবৈধ দোকান। নওগাঁ রাজশাহী সড়কের পাশ থেকে এক ব্যক্তির 32 খণ্ড লাশ উদ্ধার, রাতের আধারে ফেলে দেওয়া হয়। নিহতের পরিচয় খুঁজছে পুলিশ। শীতের সঙ্গে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। করোনায় পরিস্থিতি জটিল হবার শঙ্কা, বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের।